গ্লোবাল নিউজে আপনাদেরকে স্বাগত। সাথে আছি আমি এস এম নাহিদ। শুরু করার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। আশা করছি পরবর্তী সময়টুকু আপনাদেরকে সাথেই পাব। ব্রিটেনের এক তরুণ কনসেপ্ট ডিজাইনার থমাস থোয়েটস 6 দিন সুইজারল্যান্ডের পাহাড়ে ছাগল হিসেবে ঘাস খেয়ে জীবন কাটিয়েছেন। একটি গবেষণার অংশ নিতে 6 দিন মানুষের জীবন বাদ দিয়ে তিনি ছাগলের জীবন বেছে নিয়েছিলেন। তার লক্ষ্য বাস্তবায়নের জন্য তিনি বেছে নেন সুইজারল্যান্ডের অল্পস পাহাড়ে একটি ছাগলের খামার। তারপর নিজের নকল হাত পা বানালেন, এমনকি সেখানে নকল পায়ের খুরও বসালেন। আর যেহেতু তাকে ঘাস খেয়েই থাকতে হবে, তাই সেলুলোজ হজম করার জন্য পূর্ব প্রস্তুতিও নিয়ে ফেললেন। থমাস বলেন, একটা সময় আমার ভালো যাচ্ছিল না, বেশ মনমরা লাগছিল। আমার ভাইজির কুকুরটার দেখাশোনা করছিলাম। কুকুরটা মহা উৎসাহে লাফাচ্ছিল, হইচই করছিল। হঠাৎ মনে হলো, ইস, ওর মতো যদি হতে পারতাম, সব ভুলে আনন্দে থাকতে পারতাম। থমাসের তখনই প্রথম মনে হলো, আসলে জীবজন্তুর জীবন, তাদের মনস্তত্ত্ব ও তাদের আচরণ ভালোভাবে বুঝতে চান তিনি। একবার সরেজমিনে পরীক্ষা করে দেখতে চান মানুষের সাথে তাদের পার্থক্য কতটা। তার ভাবনা বাস্তবায়নের লক্ষ্যে তিনি ওয়েলকাম ট্রাস্টের কাছে ফান্ডের জন্য আবেদন জানান। ট্রাস্ট থমাসকে তাদের চারুকলা তহবিল থেকে সামান্য কিছু অর্থ দেয় তার অভিনব এই পরীক্ষা চালানোর জন্য। থমাস তার গবেষণায় দেখেছেন নানা গুহাচিত্রে অর্ধমানব অর্ধ পশুর নানা ধরনের ছবি। সেখানে অর্ধেক নর অর্ধেক ছাগলের ছবিও ছিল অনেক। এর থেকে তার মনে হয়েছিল, গুহা মানব কি জীবজন্তুর আচরণের কোনো প্রতিফলন তাদের জীবনে দেখতে চাইতো? তারা কি জীবজন্তুর কিছু আচরণ আয়ত্ত করতে চেয়েছিল? সেগুলো কি? এটাই তিনি বুঝতে চেয়েছিলেন। এরকম আরও ব্যতিক্রমধর্মী ও আপডেট নিউজ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। লাইক করুন যদি আপনার নিউজটি ভালো লেগে থাকে। কমেন্ট করে বলুন এর মধ্যে কোন বিষয়টি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে। শেয়ার করুন যাতে আপনার মতন বিষয়টি সবাই জানতে পারে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।